বিজেপির ট্রিপল ইঞ্জিন সরকার অধীন সকল প্রতিশ্রুতি ফুটুকার ফেনত পরিণত হয়েছে পার্বত্য জেলা কার্বি আংলংবাসীর চামুচরে দি বেলসা মারি লই অচ্ছে দিনের সপন দেখায় বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে সাধারণ রাইজক রাম ঠগন দি আছে। দিল্লী, দিসপুর আর ডিফু ট্রিপল ইঞ্জিন সরকার থাকার পিছতো কার্বি আংলংর ব্যবসায়ী সকলে অতিরিক্তভাবে ভরবলগা হয়েছে সামগ্রী কর, যার বিরূপ প্রভাব পড়ছে সাধারণ খাতি খাওয়া রাইজর উপর। কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে যা 19 জুনত অনুষ্ঠিত পরিষদের কার্যবাহী সমিতির বৈঠক পরিষদের অধীনের মার্কেট ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল এক্ট 1954 অনুযায়ী কার্বি আংলং আর পশ্চিম কার্বি আংলংত প্রবেশ করা প্রতিখন ব্যবসায়িক বাহনের প্রতিবিধ সামগ্রীর বিপরীতে নির্দিষ্ট পরিমাণের কর ধার্য করেছে। সেই অনুসরি দুইখান পার্বত্য জেলার 6টা স্থানের নতুনক স্থাপন করা চেকপয়েন্টত এনে চেকপয়েন্ট সমূহ প্রতিদিনে পরিষদে নিবিদা প্রদান করা লোকে সংগ্রহ করে আছে সামগ্রী কর। স্বাভাবিকতে এনে নতুন করে নিত্য ব্যবহার্য সামগ্রী মূল্য বৃদ্ধি করাত প্রভূত অরিহণা যোগা পরিলক্ষিত হয়েছে। এই নতুন করার ফলত এটা পাহাড়িয়া জেলা দুখনত প্রবেশ করা অত্যাবশ্যকীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ সামগ্রী বিভিন্ন খাদ্য সামগ্রীর বিপরীতে ব্যবসায়ী সকলে প্রদান করবলগিয়া হয়েছে অতিরিক্ত কর। পরিষদখনে ধার্য করা এই সামগ্রী কর অনুসরি প্রতি কেজি লোকেল আর ব্রয়লার মুরগির বিপরীতে 2 টাকা, প্রতিটি ইটার বিনিময় 50 পয়সা, প্রতি কণী প্রতি কার্টনত 5 টাকা, মাছ প্রতি কেজি 2 টাকা, সিমেন্ট প্রতি বেগত 2 টাকা, বালি প্রতি ট্রাকত 100 টাকাক কর আরোপ করা হয়েছে। এনেদরে আন আন সামগ্রীটি আরোপ করা হয়েছে পরিষদের সামগ্রী কর। আর এনে অতিরিক্ত করার উপরও ডিফু বজার চলি থাকা বিভিন্ন সামগ্রীর সিন্ডিকেটেও মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাব পেলাইছে। সবকা সাথ সবকা বিকাশের কথা কোয়া বিজেপি সরকারখনের দিনত এনে পরিস্থিতির পরিত্রাণ পয়ার বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বর উপরও ব্যবসায়ী সকলেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর নেতৃত্ব জেলাখনত আরোপ করা নতুন করে বারুক এটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কার্বি আংলং মার্কেট ম্যানেজমেন্ট এক্ট 1954 সেই এক অনুযায়ী তার মানে আমি ট্রায়াল বেসিসত একদিন চাই আছো কার্বি আংলংত কিমানখিনি মানে আমার গাড়ি সুমাইছে, ইয়াত কিমানখিনি ট্রেডিং হয়েছে, সেই অনুযায়ী তার মানে আমি নির্দিষ্ট একটা টেসি সকলক মানে আমি রেট দিছো। সেই রেট অনুযায়ী কর সংগ্রহ করব কার্বি আংলং ট্যাক্সেশন বিভাগীয় তরফর আমার লেসি সকলে। গতিকে আমি এটা বর্তমান ট্রায়াল বেসিসত আছো, কিমান দিনত আমি মানে যাতে মানে সজাগতা মানে গোটে আমি মানে ড্রাইভার সকলক মানে যাতে ব্যবসায় প্রতিষ্ঠানবিলাক যাতে গম পায় তেওঁলোকে যে এই বস্তুটো প্রযোজ্য হব বেশি দিন নাই, সেইকাৰণে আমি বর্তমান ট্রায়ালত আছো ট্রায়াল বেসিসৰ কাৰণে। যেহেতু মূল্যবৃদ্ধির জড়িয়ে মানুষকেটা হারাশাস্তি হয়ে আছে, ঠিক তেনেধরণে আমার কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে আপনাদের গম পায় বা আমার ইয়াতে কিছু নিয়ম আছে, কিছু আইন আছে, যদি তার নিয়ম ধরে ইয়াতে মাচুল কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদে এন্ট্রি ট্যাক্সিকেটার পর লয় আমি কবলগিয়া একো নাই। কিন্তু আকো যখন ইয়াতে ব্যবসায় করব আছে, যখন ইয়াতে আন আন ব্যবসায় করে আছে, যদি আকো নতুনকে এটা আইন বনাইছে মাচুল লোবর কারণে, কিন্তু আমি দেখা পাইছো যে ইয়াত অকল কার্বি আংলং ব্যবসায় করা অহাকিটাহে মাচুলো লোব লাগছিল, কিন্তু আমি দেখা পাইছো যে সমগ্র গাড়ি যখন ইয়াতে বাইর রাজ্যলে যে হেন্টরপর মাচুল লৈ আছে, গতি আমি এই কর যখন তাত জড়িত হয়ে আছে আর কাউন্সিল নিয়ম নমনায় আমি প্রত্যাহ্বান জানাইছো আর ধিক্কার দিছো যে অতি শীঘ্রে এই চক্র বন্ধ করক, অন্যথা কিন্তু আমি বেলেগ ধরনের আমি আন্দোলন করবলে আমি সাজু আছো। তার লগে লগে আমি দেখা পাইছো আজি ইয়াত ডিফুত আমি জনসাধারণ রাইজে ভুক্তভোগী হয়েছে, যেহেতু ইয়াতে 4-5 জন ব্যক্তি সকলে ইয়াতে রাজত্ব করে ইয়াতে সিন্ডিকেট চলাইছে, ইলিগেল সিন্ডিকেট, গতি কারণে ইয়াতে জনসাধারণে দিনে দিনে ইয়াতে মূল্য বৃদ্ধি হয়েছে, সমগ্র বস্তু ইয়াত খাওয়াপা আদি করে পিঁধালে ইয়াতে সমগ্র বস্তু ইয়াত মূল্য বৃদ্ধি হয়েছে, গতি ইয়াতে ভুক্তভোগী হয়েছে জনসাধারণে আর যখন ইয়াতে জড়িত হয়েছে ইলিগেল সিন্ডিকেট চলাই আছে যাতে অতি শীঘ্রে আমার কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদ আছে, আমার জেলা প্রশাসন আছে, যাতে চকুত দি মেলাই এইকটা ব্যক্তিক আইন জড়িয়ে ব্যবস্থা লব লাগে বলে আমার আহ্বান। দুদিনীয়া ভ্রমণসূচীরে ঝাড়খণ্ডত রাজ্যখনের বিধানসভা নির্বাচনের সহপ্রভারী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যখনের গোপীনাথপুরত আয়োজিত বিজেপির এক সভালৈ রওনা হওয়ার পথতে বাদ ভেটি ধরা হল অসমের মুখ্যমন্ত্রীগুলি। সুরেন সরকারে বাংলাদেশী অনুপ্রবেশকারীর সমস্যা লুকাবল এনে করার অভিযোগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঝাড়খণ্ডত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভ্রমণত হঠাৎ মাজপথত বাধা। পাকুরর গোপীনাথপুরর জনসভাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অংশ লওয়াত বাধা প্রশাসনের।
হেমন্ত সোরেন সরকারের বাধার সম্মুখীন হয়ে প্রতিক্রিয়াত মুখর হিমন্ত বিশ্ব শর্মা। আগর মেরা প্রদেশ মে ঝাড়খণ্ড কা মুখ্যমন্ত্রী আতে হে মে কভি মানা নেহি করুঙ্গা ইস জগা মত যাইয়ে উস জগা মত যাইয়ে। আগর দেশ কা এক মুখ্যমন্ত্রী ঘুসপেঠিও কো দর সে আগর হাম লোক আপনা হি ইলাকা মে যা নেহি সকতা হো তো আপ লোক সোচ সকতা হে কি ঝাড়খণ্ড কা হালত কতনা বিগড় চুকা হে। ঝাড়খণ্ডৰ বিধানসভা নির্বাচনৰ সহপ্রভারী হিমন্ত বিশ্ব শর্মায় দুদিনীয়া ঝাড়খণ্ড ভ্রমণ কার্যসূচী হাতত লৈ বৃহস্পতিবারে দেওঘৰৰ পৰা পাকুৰ অভিমুখে রওনা হৈছিল। পাকুৰ জিলাৰ আন যিকোনো ঠাইলৈ যোৱাত বাধা নাথাকিলেও গোপীনাথপুৰলৈ যোৱাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক বাধা প্রদান করিলে প্রশাসনে। গোপীনাথপুর গাঁত বিজেপিয়ে এক সভার আয়োজন কৰিছিল যদিও এই সভাত প্রশাসনে নিদিলে অনুমতি। সেইবাবেই গোপীনাথপুর গাঁলৈ যোৱাৰ বাটত পাকুৰ জিলা প্রশাসনে বাট ভেটি ধরলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক। গাঁওখনত শেহতীয়াকৈ মহৰমৰ সমদলৰ সময়তে দুটা ফৈদৰ মাজত সৃষ্টি হৈছিল সংঘাত। এই সূত্ৰৰ পৰা প্ৰাপ্ত তথ্যমতে এই সমদলৰ সময়তে পশ্চিমবংগৰ পৰা অহা এক বৃহৎ দুষ্কৃতিকাৰীৰ দলে ঝাৰখণ্ড সীমান্তত প্ৰৱেশ কৰি শিল দলিয়াই বোমা নিক্ষেপ কৰাৰ লগতে অগ্নি সংযোগ কৰি সীমান্তৰ পৰিৱেশ উত্তেজনাময় কৰি তোলে। পশ্চিমবঙ্গৰ পৰা অহা দুৰ্বৃত্তৰ দলটোৱে গোপীনাথপুৰ গাঁৱত সোমাই কেইবাটাও ঘৰত অগ্নি সংযোগ কৰাৰ লগতে আন কেইবাটাও ঘৰ লণ্ডভণ্ড কৰে। দুষ্কৃতিকাৰীৰ আক্ৰমণত এজন থলুৱা লোকৰ মৃত্যু ঘটে। ইফালে ঝাৰখণ্ডত ভৰি থৈয়েই ঝাৰখণ্ডৰ পৰিস্থিতি সোৰেন চৰকাৰৰ নিয়ন্ত্ৰণৰ বাহিৰত বুলি কটাক্ষ কৰে ডক্টৰ শৰ্মাই। আগৰ এছা হি হোগা তো এক আদিবাসী মুখ্যমন্ত্রী जो झारखंड का है उनका दायित्व क्या बनते हैं? आप वोट लेने का समय ही आप आदिवासी है क्या? आदिवासी को अधिकार देने का समय आप आदिवासी नहीं है क्या? মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক গোপীনাথপুরলৈ যোৱাত বাধা প্রদান করাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে তেওঁ কয় তেওঁক এই কারণে বাধা দিয়া হৈছে কি জানি তেওঁ গলে বাংলাদেশী অনুপ্রবেশকারীক সরকারে বরপীড়া পাড়ি দিয়ার ছবি ফাদিল হয়ে পড়ে। সোরেন সরকারে বাংলাদেশী অনুপ্রবেশকারী সমস্যা লুকাব বিচাৰিছে বুলিও অভিযোগ করে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে। ঘুসপেট মুদ্দা নেই হে, ঘুসপেট হকীকত হে। আপ পাকুড় সাহেবগঞ্জ সব মে যাইয়ে ঘুসপেটি কই মুদ্দা নেই হে, ইয়ে হকীকত হে। উল্লেখ্য ঝাড়খণ্ডত বাংলাদেশী অনুপ্রবেশকারীর প্রবেশক লৈ বিজেপিয়ে পূর্বর পৰাই সরব হৈ আহিছে। বিশেষকৈ সাউতাল পরগনার ভৌগোলিক রেখরূপে সলনি করে দিয়া বলে বিজেপিয়ে দাবি তুলি আহিছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজ্যিক নেতৃত্বৰ কাম কাজৰ অসন্তুষ্টি প্ৰকাশ কৰি এবাৰ দল এৰিব নলবাৰীৰ প্ৰাক্তন বিধায়ক আশু শৰ্মাই। দল ত্যাগৰ পূৰ্বে বিজেপি নেতৃত্বৰ বিৰুদ্ধে এটাৰ পিছত আন এটা বিস্ফোৰণ কৰিলে আশু শৰ্মাই। ইফালে আশু শৰ্মাৰ লগতে বিসম্বাদী বিজেপি নেতা ৰাজেন গোহাঁয়েও পৃথকে পৃথকে চলাইছে দল ত্যাগৰ যুঁজা। বিজেপিৰ অসন্তুষ্ট বিদ্ৰোহী নেতাৰ চৰম সিদ্ধান্ত, অবশেষত বিজেপি ত্যাগৰ ঘোষণা অশু শর্মাৰ। 9 আগষ্টত নলবাৰীত কংগ্ৰেছত যোগ দিব অশু শর্মাই। দল এৰাৰ ঘোষণাৰ পিছত এটাৰ পাছত আনটো বিস্ফোৰণ প্ৰাক্তন বিধায়কজনৰ। আজি সেই দলৰ পৰা অব্যাহতি লোৱাৰ কাৰণে প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ কৰিছো। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা অব্যাহতি লৈ জাতীয় কংগ্ৰেছত যোগদান কৰাৰ কাৰণে প্রস্তুতি সম্পূর্ণ করেছি। অহা কাইলৈ দলের পর অব্যাহতি লম আর 9 তারিখে মই কংগ্রেস দল যোগদান করব, মই নলবাৰীত করব। রাজ্যিক বিজেপিত অসন্তুষ্টিয়ে লৈছে চূড়ান্ত রূপ। রাজ্যিক নেতৃত্বৰ কাম কাজত অসন্তুষ্টি প্রকাশ করে যুধিষ্ঠির গগৈ আর ভবেন মোহনের পাছত এইবার দল এৰিব নলবাৰী প্রাক্তন বিধায়ক অশু শর্মাই। দীর্ঘ দিনের পর দলত উপেক্ষিত হয়ে অহার বাবে শুকুরবারে বিজেপি আনুষ্ঠানিকভাবে ত্যাগ করব নলবাৰীৰ প্রাক্তন বিধায়কজনে। তার পূর্বে বৃহস্পতিবারে কামাখ্যা আর উগ্রতারা মন্দিরত আগবহায় পূজা অর্চনা। দল ত্যাগ করার পূর্বে বিজেপি নেতৃত্বর বিরুদ্ধে এটার পাছত আন এটা বিস্ফোরণ অশু শর্মার। দল ত্যাগ করার ব্যাখ্যা দাঙি ধরে সরব হয়ে পড়ল অশু শর্মা। অশু শর্মার মন্তব্য, একাংশ নেতার আচরণ আর স্বেচ্ছাচারী মনোভাবের দল ত্যাগ করেছো,
বিজেপিত এতিয়া আলফাৰ দৰে আচৰণ। গণতন্ত্ৰ হত্যা কৰা হৈছে কিয়? যে দলৰ যদি কিবা বেয়া কথা কয় সেইগৰাকী মানুহক এলাগি কৰে আৰু এই প্ৰক্ৰিয়া আমি আলফাত দেখিছিলোঁ আৰু আজি সেই প্ৰক্ৰিয়া আমি আমাৰ দলৰ কেইগৰাকীমান নেতাৰ দেখিছোঁ। মই বিজেপি শব্দটোতকৈ মই কেইগৰাকীমান নেতাৰ কথাহে কৈছোঁ। কেইজনমান নেতাৰ স্বেচ্ছাচাৰী শাসন ব্যৱস্থা আৰু প্ৰতিশোধমূলক যিটো তেওঁলোকৰ আচৰণ ইয়াতহে অতিষ্ঠ হৈ মই এই চিন্তাটো লৈছোঁ। এইটো কংগ্ৰেছৰ পৰা অহা আছিল। তিনি বছৰ ধৰি দলত যন্ত্ৰণাময় জীৱন নিৰ্বাহ কৰাৰ অভিযোগ তুলি অশোক শৰ্মাই কলে বিজেপিত এতিয়া প্ৰমূল্যবোধৰ ৰাজনীতি নাই, হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰাৰ বাবে ক্ষতি হ'ব বিজেপিৰ। যিটো আমাৰ শ্লোগান আছিল, যিটো আমাৰ নীতি আছিল, সেই নীতিটোৱে এওঁলোকে পৰিত্যাগ কৰিছে। আনকি তেওঁ আপোনালোকে দেখিছে যে আজি হিন্দু মুছলমানবোৰ সমাজখন ভাগ ভাগ কৰিছে এওঁলোকে। এওঁলোক অহাৰ আগতে কিন্তু আমাৰ বিজেপিৰ তেনেকুৱা বক্তৃতা বা কোনো ধৰণৰ এই ব্যৱস্থা নাছিল, ভাগ ভাগ কৰি ভোট লোৱাৰ ব্যৱস্থাটো নাছিল। লগতে কংগ্ৰেছৰ পৰা আহি বিজেপিত যোগ দিয়া নেতাৰ বিৰুদ্ধেও ক্ষোভ প্ৰাক্তন বিধায়কজনৰ। যোৱা তিনি বছৰে মই কেনে যন্ত্ৰণাময় পৰিৱেশত আছোঁ সেই কথাটো ইতিমধ্যে আপোনালোকেও নিশ্চয় গম পাইছে। গতিকে বাৰে প্ৰতি এইবিলাক কথা আৰু কোৱাৰ দৰকাৰ নাই। মই তেওঁলোকৰ বিৰুদ্ধাচাৰণ কৰিয়ে মই ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পৰা অব্যাহতি ল'ম। ইফালে অশোক শৰ্মাৰ লগতে বিসম্বাদী বিজেপি নেতা ৰাজেন গোহাঁয়েও পৃথকে চলাইছে দল ত্যাগৰ যুঁজা, যাৰ বাবে বুধবাৰে তিনিচুকীয়াত ন পুৰণি বিজেপি নেতাৰ সৈতে মিলিত হ'ল ৰাজেন গোহাঁই। সেই সভাখনলৈ নিমন্ত্ৰণ জনাইছিল অশোক শৰ্মাকো। সেইখনত মোকো নিমন্ত্ৰণ দিছিল। ৰাজনৈতিক যিটো পৰিক্ৰমা বা যিটো ব্যৱস্থা, এই ব্যৱস্থাটো অসমখনৰ সকলো ঠাইতে সমান নহয় আৰু সেইকাৰণে মই তাত যিখন মিটিং হ'ল সেই মিটিংখনলৈ মই যোৱাৰ ইচ্ছাটো প্ৰকাশ নকৰিলোঁ। অৱশ্যে নগঞা নেতা ৰাজেন গোহাঁইৰ গোপন বৈঠকক লৈ অজ্ঞতা প্ৰদৰ্শন নগাঁৱৰ বিধায়ক ৰূপক শৰ্মাৰ। এতিয়ালৈ কোনো শুনা নাইকিয়া যে বৈঠকত মিলিত হৈছে, তেনেকুৱা মই একো নাজানো। মোৰ বোধেৰে ৰাজেন গোহাঁইৰ দৰে এগৰাকী জ্যেষ্ঠ ব্যক্তি, সকলোৱে শ্ৰদ্ধাৰ ব্যক্তি, দলৰ আমাৰ কাৰণে তেওঁ এগৰাকী তেওঁ মানে পৰামৰ্শদাতা, তেওঁ দলটোক পৰামৰ্শ দিব, গতিকে তেওঁৰ দল ত্যাগ কথাটো ইয়াত আহিবই নোৱাৰে। অজ্ঞতা প্ৰকাশ মৰাণৰ বিধায়ক চক্ৰধৰ গগৈৰো। সংবাদ মাধ্যমৰ পৰাহে শুনিছোঁ, মই প্ৰত্যক্ষভাৱে কোনো মানুহৰ পৰা শুনা নাই বা ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া তিনিচুকীয়ালৈ আহিছে বুলি মই কোনো অৱগত নহয়। তেখেতে এনে ফুৰিবলৈও আহিব পাৰে, কোনোবা মিটিৰৰ মানুহক লগ ধৰিবলৈও আহিব পাৰে। কেমেৰাত অঞ্জন ডেকাৰ সহায়ত হীৰকজ্যোতি মালাকাৰ সহযোগত ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। উপনিৰ্বাচনৰ বাবে এতিয়া একচন মোডত শাসকীয় বিজেপি। পাঁচ সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ বাবে বিজেপিয়ে তুংগত কৰিছে প্ৰস্তুতি। 4 আগষ্টত আয়োজিত দলটোৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহকত প্ৰস্তুত কৰা হ'ব উপনিৰ্বাচনৰ ৰূপৰেখা। 26ত ফাইনেল, তাৰ পূৰ্বে উপনিৰ্বাচন, পঞ্চায়ত আৰু বিটিআৰ নিৰ্বাচন। 2025ৰ বিটিআৰ নিৰ্বাচনৰ পূৰ্বে হ'বলগীয়া উপনিৰ্বাচনৰ বাবে একচন মোডত শাসকীয় বিজেপি। ছেপ্টেম্বৰ মাহত দেশৰ 39টা সমষ্টিৰ ভিতৰত অসমৰ 5 সমষ্টিৰ উপনিৰ্বাচনৰ বাবে বিজেপিৰ প্ৰস্তুতি তুংগ। অহা 4 আগষ্টত গুৱাহাটীত হ'ব বিজেপিৰ বৰ্ধিত কাৰ্যনিৰ্বাহক, তাতে প্ৰস্তুত কৰা হ'ব উপনিৰ্বাচনৰ ৰূপৰেখা। তাৰ পিছতে বিহালী, চামগুৰি আৰু ধলাই সমষ্টিত চূড়ান্ত প্ৰাৰ্থীৰ তালিকা সম্পৰ্কত ৰাজ্যিক নেতৃত্বৰ সৈতে হ'ব আলোচনা। চিডলি পাব UPPL দলে, বঙাইগাঁও অসম গণ পৰিষদে খেলিব, বাকী তিনিখনত ভাৰতীয় জনতা পাৰ্টি আমাৰ দলৰ পৰা প্ৰাৰ্থিত্ব ঠিক কৰিছিল। প্ৰাৰ্থী এতিয়া ঠিক কৰা নাই, আমি অচিৰি আমাৰ এই কাৰ্যনিৰ্বাহক হৈ যোৱাৰ পিছতে প্ৰাৰ্থী সংক্ৰান্তীয় আমি আলোচনাত বহিম। ইফালে উপনিৰ্বাচনত 5 সমষ্টিৰ ভিতৰত 4 সমষ্টিত বিজেপি মিত্ৰজোঁটে জয়লাভ কৰাৰ দাবী সভাপতি ভৱেশ কলিতাৰ। তাৰ বিপৰীতে চামগুৰি সমষ্টিত জয় কঠিন হোৱাৰ কথা স্বীকাৰ সভাপতিজনৰ। চামগুৰিৰ কাৰণে আমি আত্মস্থায়ী কৰিম, কিদৰে সেইখন মিত্ৰগোষ্ঠীয়ে আমাৰ পক্ষত আনিব পাৰে। ইফালে উপনিৰ্বাচনক লৈ শীঘ্ৰে আলোচনাত বহিব মিত্ৰজোঁটৰ অংশীদাৰী দল অসম গণ পৰিষদ। লগতে দলৰ বিষয়ববীয়াৰ সৈতে আলোচনা কৰি চূড়ান্ত কৰিব বঙাইগাঁও সমষ্টিৰ প্ৰাৰ্থী। কথা বতৰা পাতিম, পঞ্চায়ত ইলেকশ্যনো আছে, বাই ইলেকশ্যনো আছে, কামবোৰ আমি আটাই কৰিছোঁ। হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ৰূপসী বিমানবন্দৰক কিমান গুৰুত্ব দিছে চৰকাৰে, কেবিনেট সিদ্ধান্তক লৈ আৰম্ভ হৈছে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ। বিগত 9 মাহে ৰূপসী বিমানবন্দৰৰ পৰা চলা নাই বিমান, ইয়াৰ বিপৰীতে বিমানবন্দৰৰ নামাকৰণতহে ব্যস্ত হৈ পৰিছে চৰকাৰ।
বিগত ন মাহে রূপসী বিমানবন্দরত চলা নাই এখনো বিমান। সরকার ব্যস্ত বিমানবন্দরের নামকরণক লৈ। বুধবারে ক্যাবিনেটত রূপসী বিমানবন্দরক কালিচরণ ব্রহ্মর নামেরে করা নামকরণক লৈ ধুবুরীতে দিয়া প্রতিক্রিয়ার জোয়ার। বুধবারে ক্যাবিনেটত রূপসী বিমানবন্দরক অঞ্চলটোর সমাজ সংস্কারক কালিচরণ ব্রহ্মর নামত উৎসর্গা করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল সরকারে। ক্যাবিনেটর এই সিদ্ধান্তক আদরণি জানাইছিল বিটিআরৰ একাংশ লোকে। ক্যাবিনেট সিদ্ধান্তত আমি অত্যন্ত সুখী, আমার সমাজখন অত্যন্ত সুখী, সবে সকল জাতি জনগোষ্ঠী সুখী হয়েছে। আমার মহান ব্যক্তি গুরুদেব কালিচরণ ব্রহ্মর নামত যে নামকরণ করা হল, ধন্যবাদ জানাইছো অসম সরকারক। কিন্তু নামকরণত ব্যস্ত থাকা সরকারে রূপসী বিমানবন্দরত বিমান যে নচলাই হয়েছে তার গুরুত্ব নিদিয়াত এতিয়া প্রতিক্রিয়াত সরব হয়ে পড়েছে ধুবুরীর জনতা। উল্লেখ্য যে 2021 চনের 8 মে তারিখে রূপসী বিমানবন্দরের পর আরম্ভ হয়েছিল বিমান চলাচল, কিন্তু যা প্রায় 9 মাসে বন্ধ হয়ে আছে নামনির একমাত্র বিমানবন্দর রূপসী। কিন্তু হঠাৎ কোনো ধরনের আগজনী নিদিয়াক 2023 চনের 7 নভেম্বর তারিখে ফ্লাইবিগ নামের সংস্থাটে বন্ধ করেছিল রূপসীর পর বিমান চলাচল। ফ্লাইবিগে রূপসীর পর বিমান সেবা বন্ধ করার কেবামাহ পিছতেই এলায়েন্স এয়ার নামের সন্থায় বিমান চলার কথা আছিল যদিও গ্রাউন্ড স্টাফ নথকার অজুহাত দেখাই দুবারক তারিখ ঘোষণা করেও বিমান চলার পর বিরত থাকে। যে গ্রাউন্ড স্টাফর যে প্রবলেম, সেই গ্রাউন্ড স্টাফর প্রবলেমটু যাতে যি কোম্পানির যে গ্রাউন্ড স্টাফর রেডি আছে এইটু ম্যানেজ করে পেলাই হলেও যাতে এই সরু একটা গ্রাউন্ড স্টাফর কারণে যে বিমান চলাচলটু বন্ধ হব লাগে এটু আমি বিচারা নাই। এই অঞ্চলের রাইজর যাতে সুবিধা, এই যাতায়াতের সুবিধাটু যাতে পুনরায় পাব পারে সেটুকু আমি সরকারের দাবি জানাইছি। কেবল নাম সলনিত সরকার ব্যস্ত না থাকি নামনির একমাত্র বিমানবন্দরটির পর পুনের বিমান চলাচলের দাবি ধুবুরীর একাংশ জনতার। খালি নামাকরণ করে পেলাই কামটু হেক নকরি পেলাই এই যে এই বিমানবন্দরকন এই নামনি অসমর আর তথা বিটিআর অঞ্চলের একমাত্র বিমানবন্দর, সেই বিমানবন্দরক যাতে পুনরায় চালু করব পারে দাবি জানাইছো। সরকারক অনুরোধ করছো যাতে অসম সরকার, বিচার সরকার আর লগতে কেন্দ্রীয় সরকার উভয় মিলি পেলে যাতে বিমান চলাচলটা সোনকালে করে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ডিব্রুগড়ত অসম গ্যাস কোম্পানির আজব কাণ্ড, পাইপেরে রন্ধন গ্যাস যোগান ধরার নামত গ্রাহকক দিছে লাখ লাখ টাকার বিল। জ্যোতিনগরের কেবাটাও পরিয়াললৈ আহিছে 40 লাখৰো অধিক টাকার বিল। দুমাহৰ ৰন্ধন গেছ যোগানৰ বাবদ বিচাৰিছে 40 লাখৰো অধিক টকাৰ বিল। বিল পোৱাৰ পাছতে হাহাকাৰ লাগিছে পৰিয়ালকেইটাত। গৃহস্থৰ মিটাৰ ৰিডিঙৰ ইউনিটতো সংঘটিত হৈছে ব্যাপক বিসংগতি। বিলখন পাই পেলাই আমি হতবাদ, 1,27,000 এক মাহত, কি যে আশ্চৰ্য হয়। আমি এটা পেনশন পাওঁ আৰু এনেকে হলেতো কেনেকে হব, 1 মাহত 1,27,000 যদি এতিয়া গেছৰ বিল আহে বাকীবোৰ আমি কেনেকে সম্ভালিম, সেইটো কাৰণে একদম চিন্তা কৰি একদম ৰাতি টোপনি চোপনি হৈ গৈছে মানে গেছলৈ। আমি মানে একদম কি কৰিম, ইয়াৰ পিছত বা কি হয়। আৰু আমাৰতো আমাৰ এই ওচৰৰ এঘৰত আহিছে বা 40 লাখ, তাৰপিছত এঘৰত আহিছে 2,25,000। কি আচৰিত, এইবোৰ কি বিবেচনা আছেনে নাই নে না চিন্তা কৰি কাম কৰে মানে মানে গেছ এজেঞ্চি কি এইবোৰ মই মতালি নে কি বুজ ধৰিব পৰা নাই। বিল 60 দিনৰ পঠিয়াইছে 2,14,000, তাকে সেই কালি বিলখন আহিলে কালি বা চিন্তা হ'ব মেলিব পৰা নাই। মাহে 2 লাখকৈ বিল দিবলৈ হ'লে মাটি বাৰী বিকিব লাগিব আৰু। এতিয়া চিন্তা কেনেকৈ কেনেকৈ মানে বিলটো কেনেকৈ, তাকে বিলখন দি আহিছোঁ কিবা মিলাই দিম কৈছে। কালি আমাৰ বিল আহিছিলে 2 লাখ, ৰাতিপুৱা আজি পালোঁ আমাৰ ঘৰ কাষৰ মানুহজনৰ 40 লাখ, অকণমান সকাহ পালোঁ বেছিকৈ কোনোবা এজনে আহিছে, এইখন 40 লাখ টকীয়া বিলখন 60 দিনৰ 40 লাখ। আৰু মোৰ মামাহঁতৰ আহিছে 1.5 লাখ প্ৰায়। আৰু ইয়াৰ লগতে সামৰিছো প্ৰাইম টাইম 18। নমস্কাৰ। মাইথান ষ্টীল।